নিজেদের মাটিতে ওয়ানডে সিরিজে হারের পর বাড়তি চাপ নিয়ে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে প্রোটিয়া মহিলা দলের বিপক্ষে টাইগ্রেসরা। টস হেরে প্রোটিয়াদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানানোর জবাবটা বেশ ভালোই দিয়েছিল দক্ষিণ আফ্রিকার মেয়েরা। সুসান বেনাদের 37 এবং মিগনন ডুপ্রিজের 18 রানে ভর করে 105 রানের লড়াকু স্কোর তাদের। জবাবে শুরুটা ভালো না হলেও বাংলাদেশের জন্য আশীর্বাদ হয়ে আসে মুষলধারে বৃষ্টি। বৃষ্টির পর 106 থেকে কমে বাংলাদেশের জন্য টার্গেট দাঁড়ায় 13 ওভারে 73। বাকি গল্পটা শুধুই বাংলাদেশের ফারজানা সালমাদের। 33 রানের মাথায় সেট রুমানা এবং ফারজানা রান আউট হয়ে ফিরে গেলেও ক্যাপ্টেন সালমার সময়োচিত ব্যাটিংয়ে জয়ের দিকে এগিয়ে যায় বাংলাদেশ। জয়ের জন্য শেষ ওভারে দরকার ছিল 2 রানের, প্রথম বলেই বাউন্ডারি। ২২ বলে 4 বাউন্ডারি এবং 1 ছক্কায় 27 রান আর 21 রানে 2 উইকেট নিয়ে সালমা পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার। সঙ্গে জানিয়েছেন বুধবার দ্বিতীয় ম্যাচে জিতে প্রথমবারের মতো টি টোয়েন্টি সিরিজ জিততে চায় তারা। বৃষ্টিটা আমাদের জন্য মনে হয় লাকি, 50 বলে যখন আমাদের 73 রান দরকার, 61 রান দরকার, আমি তখন আমার ব্যাটসম্যানদের বলছি যে কোনো প্রেশার না, ইজি খেলো, পার ওভার একটা 4 হলেই এনাফ, 8 রান আসলে আমাদের ওভারে আমরা জিতে যাবো। কালকে যে ম্যাচটা আছে অবশ্যই আমরা কালকেও আমরা জেতার চেষ্টা করবো, জেতার আশা নিয়েই মাঠে নামবো, বাট আমরা ভালো খেলা উপহার দিব দর্শককে। আর আশা করছি আমরা এই সিরিজটা মানে জেতার চেষ্টা করবো, এটাই আমাদের আশা সবার মধ্যে এখন। শফিকুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা।